ইয়াবা ট্যাবলেট সহ আটক আসামের এক ব্যক্তি, তার নাম আবুল হোসেন। আগরতলা থেকে রেলপথে সে ধর্মনগরে যায়। সেখান থেকে অটো দিয়ে কদমতলার উদ্দেশ্যে যাওয়ার সময় নতুন বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ইয়াবা ট্যাবলেট। বর্তমানে সে কদমতলা থানার পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। দীর্ঘদিন ধরে আমাদের কাছে খবর ছিল